আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আয়রন প্রোটিনে ভরপুর ঝটপট একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা তৈরি করতে একদমই সময় অনেক কম লাগে। তৈরি করছি পালং শাক দিয়ে চিংড়ি মাছ। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। এখানে পালং শাক নিয়েছি, পালং শাক কুচি করে নিয়েছি। কুচিটা আপনারা আপনাদের মন মতো করবেন, আমি একটু বড় করে কুচি করে নিয়েছি। শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে, তেলটাকে গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ নেড়ে দিব। পেঁয়াজ মরিচ হালকা ভাজা করে নিব। হালকা ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, নেড়ে দিব। এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব। এখন দিয়ে দেবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, নেড়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, নেড়ে দিব। এখন মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পালং শাক দিয়ে দিব। অল্প অল্প শাক দিয়ে নেড়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন বাকি শাকগুলো দিয়ে দিব। এখন একটু হালকাভাবে নেড়েচেড়ে ঢেকে দিব শাক কমে আসার জন্য। শাক কিছুটা কমে এসেছে, এখন নেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিব।
এখন আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য শাক সিদ্ধ হওয়ার জন্য। দশ মিনিট হয়ে গেছে, নেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন পালং শাক সিদ্ধ হয়ে গেছে, সাথে পানিও শুকিয়ে গেছে। পালং শাক দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল খুবই মজার একটা রেসিপি, পালং শাক দিয়ে চিংড়ি মাছ। যারা পালং শাক খেতে পছন্দ করেন তারা চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন।